নমস্কার বন্ধুরা আমাদের লালগোলা ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পঁচিশ থেকে ষাট বছর বয়সের মহিলারা অক্টোবর মাসে কোনো টাকা না পেলেও আপনারা অক্টোবর মাস পর্যন্ত সব টাকা পেয়ে গেছেন কেননা পুজোর আগে সেপ্টেম্বর মাসে দুবার টাকা এসেছিল একবার সেপ্টেম্বর মাসের টাকা আর একবার অক্টোবর মাসের টাকা অর্থাৎ বুঝতে পারছেন অক্টোবর মাস পর্যন্ত সব টাকা পেয়ে গেছেন তো এবার সময় হয়ে এসেছে নভেম্বর মাসের টাকা পাওয়ার তো এই নভেম্বর মাসে আপনারা কত তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে পাঁচশো হাজার টাকা পাবেন এ সম্বন্ধে কি আপডেট বিস্তারিত আমরা জানবো সে সঙ্গে এবার থেকে পঁচিশ থেকে ষাট বছর বয়সের এস সি সহ টাকা এবং জেনারেল বা মহিলারা পাঁচশো টাকার জায়গায় দেড় হাজার টাকা পাবেন তো এই সম্বন্ধে আপডেট বিস্তারিত আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন গেল বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সে সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন নাকি পাননি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন কমেন্ট কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে নভেম্বর মাসের টাকা কত তারিখ দেবে কারা কারা টাকা পাবেন কোন কোন মহিলারা দু ও দেড় টাকা পাবেন কি আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একুশের বিধানসভা নির্বাচনের আগে মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার আর তৃতীয়বার সরকারের ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতিও রেখেছেন তিনি তার কথা মতোই বাংলাতে দু একুশের সেপ্টেম্বর মাস থেকে চালু হয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছরের এস সিস্টি মহিলারা পেয়ে যান প্রতি মাসে এক টাকা এবং বাকি মহিলারা পেয়ে যান প্রতি মাসে পাঁচশো টাকা করে রাজ্যের মহিলারা আগের বছরের সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন সে মতো তারা এখনো অবধি চোদ্দ মাসের টাকা পেয়েছেন অর্থাৎ এখনো অব্দি এস পেছেন হাজার টাকা এবং বাকিরা পেয়েছেন হাজার টাকা এরপর আবার টাকা দেওয়া হবে নভেম্বর মাসে তো নভেম্বর মাসে কত তারিখ আপনারা টাকা পাবেন এ সম্বন্ধে কি আপডেট আছে আমরা আপডেটটি জানবো রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কোনো কোনো মাসে দেরি হলেও সাধারণত মাসের শুরুতেই দিয়ে থাকে সে মতো নভেম্বর মাসের শুরুতেই পনেরো নম্বর কিস্তির টাকা দেওয়ার সময় সম্ভাবনা রয়েছে সূত্র মারফত খবর অনুযায়ী নভেম্বর মাসের সাত থেকে বারো তারিখের মধ্যে এবার টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপনি দেখতে পাচ্ছেন যে নভেম্বর মাসের টাকা সাত থেকে বারো তারিখের মধ্যে এবার দেওয়া শুরু হয়ে যাবে তবে বারো তারিখের মধ্যে যে সব মহিলাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে এমনটা নাও হতে পারে কারণ এই টাকা একদিনে সবার অ্যাকাউন্টে দেওয়া হয় না ধাপে ধাপে এই টাকা দেওয়া হয় তবে আপনি যদি আগের সব মাসের টাকা পেয়ে থাকেন তবে এই নভেম্বর মাসের টাকাও মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে সে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পেমেন্ট স্ট্যাটাস স্ট্যাটাসে ইতিমধ্যে নভেম্বর মাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে অর্থাৎ সরকার থেকে লক্ষীর ভাণ্ডারের প্রকল্পের টাকা ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে আর কিছুদিনের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা চলে যাবে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে নভেম্বর মাসের ঘরে কিন্তু ইতিমধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে আগের মাসগুলোতে পেমেন্ট সাকসেস হয়ে গেছে কিন্তু নভেম্বর মাসের ঘরটাতে পেমেন্ট আন্ডার প্রসেস এলেখাটা দেখাচ্ছে তার মধ্যে কিন্তু টাকা ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে এবং সাত থেকে বারো তারিখের মধ্যে নভেম্বর মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সে সঙ্গে এবার থেকে অনেক মহিলারা এবার দু হাজার ও দেড় হাজার টাকা করে পাবেন তো কোন কোন মহিলারা দু ও দেড় টাকা পাবেন এই সম্বন্ধে কি আপডেট আছে সেটা আমরা জেনে নেব তো পঁচিশ থেকে ষাট বছর বয়সী বিধবা মহিলারা যারা বিধবা ভাতা পেয়ে থাকেন তারাও এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন এর আগে কিন্তু তারা এই সুবিধা নিতে পারতেন না তাদের কেবলমাত্র বিধবা ভাতা নিয়েই থাকতে হতো কিন্তু এবার পঁচিশ থেকে ষাট বছর বয়সের বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার ও বিধবা ভাতা দুটি প্রকল্পের টাকায় একসঙ্গে পাবেন তো পঁচিশ থেকে ষাট বছর বয়সের মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান তারা যদি বিধবা হয়ে থাকেন তারা কিন্তু এবার থেকে বিধবা ভাতার প্রকল্পের টাকা পাবেন সে সঙ্গে যারা বিধবা ভাতা পেতেন তারা তারাও কিন্তু এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন অর্থাৎ দুটি প্রকল্পের টাকা কিন্তু এবার থেকে মহিলারা পাবেন তার জন্য কিন্তু দু হাজার ও দেড় হাজার টাকা পাবেন অর্থাৎ এস সি মহিলারা মাসে এবার থেকে পাবেন দু হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা আর বিধবা ভাতার এক হাজার টাকা মোট দু হাজার টাকা করে পাবেন আর জেনারেল বৈশি মহিলারা পাবেন দেড় হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা আর বিধবা ভাতার হাজার টাকা মোট কিন্তু দেড় হাজার টাকা পাবেন তো যারা পঁচিশ থেকে ষাট বছর বয়সের বিধবা রয়েছেন শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যদি টাকা থাকেন তারা এবার থেকে বিধবা ভাতা টাকাও পাবেন আর যারা এতদিন ধরে বিধবা ভাতার টাকা পেতেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন না তারাও কিন্তু এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তার জন্য যারা শুধু বিধবা ভাতা টাকা পেতেন তাদের কিন্তু এবার থেকে লক্ষীর ভান্ডারের ফর্ম পূরণ করে দুয়ারা সরকার ক্যাম্পে জমা দিতে হবে আর যারা শুধু লক্ষীর ভান্ডারের টাকা পেতেন তারাও কিন্তু এবার থেকে বিধবা ভাতার ফর্ম ফিল করে দুয়ারা সরকার ক্যাম্পে আপনাদের জমা দিতে হবে তাহলে কিন্তু এবার থেকে আপনারা লক্ষীর ভান্ডার আর বিধবা ভাতা দুটি প্রকল্পের টাকায় কিন্তু এবার থেকে আপনাদের অ্যাকাউন্টে জমা পড়বে তো বিধবা ভাতার ফর্ম আপনাদের কীভাবে ফিল করতে হবে সেটা নিয়ে অলরেডি কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি তো সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন কীভাবে আপনাদের ফর্মটা ফিল করতে হবে আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য വന്ന മാത്രം ജയ് ഹിന്ദ്